সরকারি বাসে উঠে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল দুই মহিলা পকেটমার। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পৌর বাস টার্মিনাসে। জানা গেছে এদিন ইসলামপুর থেকে শিলিগুড়িগামী একটি বাসে উঠে এক মহিলার ব্যাগ থেকে টাকা বের করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে দুই মহিলা। এরপর ওই মহিলার চিৎকার চেঁচামেচিতে ছুটে আসে আশেপাশের লোকজন। অভিযুক্ত দুই মহিলাকে আটকে রেখে খবর দেওয়া হয় ইসলামপুর থানার পুলিশকে। এই বিষয়ে অভিযোগকারী মহিলা শিপ্রা ভৌমিক বলেন, এক লেডিস ছিল, সে আমার হ্যান্ড পার্স পুরো আমার সাইড ব্যাগের থেকে পুরো হাত ঢুকিয়ে হাফ বের করে নিয়েছে, তখন আমি হাত ধরেছি। আপনার পাশে বসেছিল? হ্যাঁ, আমার পাশে বসেছিল। কোথায় যাচ্ছিলেন? আমি শিলিগুড়ি যাচ্ছিলাম। উনি কোথায় যাচ্ছিলেন? আমি সেটা বলতে পারবো না, আননোন পার্সন। কোথা থেকে উঠেছে আমি সেও বলতে পারবো না। এই মুহূর্তে আমার পাশে 10 মিনিট 5-7 মিনিট আগে এসে আমার পাশে বসেছিল, ওর বসাটাই আমার আনকনসিয়াস মনে হয়েছিল। তখনই ওকে আমি বলেছিলাম যে তুমি ঠিক করে বসো, কিন্তু বসেনি। তখনই আমার মাইন্ডে স্ট্রাইক করে যে এ ঠিক ঠিক পারছেন না। তখনই আমি কনসিয়াস ছিলাম যে দেখি এর কী আছে, তখনই দেখি এই পরিস্থিতি। মহিলা মহিলা হ্যাঁ মহিলা একজনই ছিল, ও আমার পাশে একজন বসেছিল, একটা ওর সাথে আর একটা ভদ্রমহিলা প্রেগনেন্ট অবস্থায় ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে দাঁড়িয়েছে। এক দুইবার নয়, প্রায় প্রতিনিয়তই ইসলামপুর বাস টার্মিনাসে এমন চুরির ঘটনা ঘটেই থাকে বলে অভিযোগ স্থানীয়দের। এ বিষয়ে এক স্থানীয় বাসিন্দা জানান, আমি এখানে দাঁড়াইছিলাম, আমি এখানে থাকি, এখানে দাঁড়াইছিলাম। মহিলাটা হঠাৎ করে চিল্লাইলো যে আমার পার্সে মানে ব্যাগে হাত ঢুকায় আমার পার্স বার করছে, আমি প্রতিমতে ধরছি। তো আবার আমি গাড়ির বাসে উঠে মহিলা দুটাকে হাত ধরে নামাই দিয়ে অফিসে ঢুকাইলাম, স্টেট ট্রান্সফার ডিপুর এখানে ঢুকাইলাম। ঢুকানোর পর আমাদের টনবাবুকে ফোন করলাম, টনবাবু বলছে এখন পাঠাচ্ছি এখন পাঠাচ্ছি। তো লেডিস পুলিশ তো আসেনি, তো তার মধ্যে দুজন সিভিককে পাঠাইছে, তারপরে টোটোর মাধ্যমে ওকে হ্যান্ড ওভার করা হয়। কতজন ছিল? কতজন ছিল? ওরা দুজন ছিল। কোথায় যাচ্ছিল? যাচ্ছিলো কোথায় ওরা জানি না, লেকিন যে যার পকেট মারছে ও শিলিগুড়ি যাচ্ছিলো। ওর স্বামীর বেলে অসুখ খারাপ, ওই ডাক্তারের কাছে যাবো। ঘটনাটা কোথায় হয়েছে? ঘটনাটা আমাদের এই টার্মিনাসের ভিতরেই হয়েছে। কী নাম আপনার? আমার নাম এই একবার দুইবার না, প্রায় টার্মিনাসে এরকম কারো পা ছাড়া যায়, কেউ গ্রাম থেকে সোনা উনা বিক্রি করতে যা বন্ধ করতে আসে, ওরা টার্গেট করে ওই ওদের পাশেই বসে ব্যাগ মাইনে নেয়। এরকম একটা দুইটা ঘটনা না, আমি না হলো না হলো 6-7টা ঘটনা আমি দেখছি, তার মধ্যে দুইটা এই যে আজকে একটা ধরা পড়ছে আর 6-7 মাস আগে একটা ধরা পড়ছে। সাইকেলটা এগুলো চুরি হচ্ছে না? সাইকেল তো আমি দেখিনি, লেকিন ওই পাশের থেকে সাইকেলও চুরি টুরি হয় মাঝে সাঝে, মাঝে সাঝে হয়, মাঝে সাঝে বাইকও চুরি হয়। যে বাইক লাগাই দিল কোথাও আড্ডা মারছে, বাইক ভাঙিয়ে নিয়ে চলে গেল, এরকম ব্যবহার হতেই থাকে। যদিও অভিযুক্ত ওই মহিলার দাবি তিনি ব্যাগের কাছে হাতটি রেখেছিলেন, কিন্তু ব্যাগে হাত দেননি এবং ব্যাগ থেকে কোনো কিছুই তিনি বের করেননি। ব্যাগ ছিল, আমি ওখানে এমন করে হাত দিয়ে আসি। হ্যাঁ, ও মহিলাটা ব্যাগের আপনার ব্যাগের মধ্যে মোবাইল নিকালে ছিল, ফোন করে কথা বলে মোবাইলটা ধুয়ে দিল, চেন লাগাইলো না। আমি এরকম হাত ধুয়ে পকড়েছি ওখানে বাসকে, তো বলতেছে আমার ব্যাগে হাত দিয়েছে, ওর কিছু নিকাললাম না। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কিশোরগঞ্জ। কোথায় যাচ্ছিলেন? হ্যাঁ, যাচ্ছিলেন কোথায়? এই রামগঞ্জ যাচ্ছিলাম। উনি যে বললো ওনার ব্যাগে হাত দিয়েছেন আপনি? আমি ওর ব্যাগে হাত দিয়েছিলাম না, সত্যি বলতেছি আমি ওর ব্যাগে হাত দিয়েছিলাম। আপনার রামগঞ্জে কোথায় যাচ্ছিলেন? ওই ওজবার থেকে যাচ্ছিলাম। হ্যাঁ, ভগতের কাছে। কোন ভগত? হেমাপতি ভগত। ভগতি ডাক্তার কি করে, কি কাজে যাচ্ছিলেন? এই যে মুখে আছে না এগুলা, এগুলা করতে। উনি আপনার সাথে আছে? হ্যাঁ। উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।